वेलकम बैक टू माय चैनल। कैमन आचो तुम्रा? आशा करी सबाई भालो आचो, सुस्थ आचो, स्वाभाविक आचो। आमिओ भालो आछि। आर आज के खूब बिजी शेड्यूल, खूब बेशी बिजी बिजी शेड्यूल आज के। और आज हलो आमार डियरेस्ट डियरेस्ट लविंग हजबैंडर बार्थडे। और बार्थडे ते किछुई ना, ओ और फ्रेंडदेर पार्टी देबे, और जे और क्लाब आछे जेखाने ओरा काली पूजा करे ओखाने एकटा फ्रेंडदेर पार्टी देबे। बाड़ीते किछुई हबे ना, बाड़ीते जस्ट केक काटिंग हबे। और केक काटिंग হবে রাতে 12টার সময়। উইশ টুইশ করা হয়ে গেছে, এগুলো রেকর্ড করা হয়নি। আর কেক কেটিং হবে, তো আমি যাব একটু পরে মার্কেটে কেক আনতে। আর তার সাথেও একটা বিজি শিডিউল যেটা আছে, গতকাল গেছে রাস পূর্ণিমা। তো আমার মার রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করার কথা ছিল, কিন্তু মার মনেই ছিল না যে গতকাল রাস পূর্ণিমা চলে গেছে। আর আজকেও পূর্ণিমা বেলা 2টা অবধি আছে। তো মা বলেছে আবার মাঘী পূর্ণিমা অবধি আমি ওয়েট করতে পারবো না, আমি আজকেই 2টোর মধ্যেই লক্ষ্মী পুজো দেবো। তো মা আমাকে এখনই ফোন করেছিল, ফোন করে বলেছিল যে তোরা চলে আয়, পুজো হবে, আর দুপুরবেলা লাঞ্চ ওখানেই করতে মা বলেছিল। তো এই জিনিসটা আমার জানা ছিল না। আমি লাস্ট নাইটও মার বাড়ি গেছিলাম, কিন্তু তখনও মার কিছু ঠিক ছিল না। মা আমতা আমতা করছিল যে যাবে কি করবে, কি করবে না, পুজো করবে কি, একটা আমতা আমতা মানে অ্যারেঞ্জমেন্ট ঠিকভাবে হবে কি না একটা ই ছিল। তারপর তো সবার কাছ থেকে কনফার্ম হয়ে তারপরে গিয়ে ভেবে চিনতে বললো যে না আমি আজকেই পুজোটা করে নেব। তো আমি তাহলে ছেলেকে নিয়ে যাব, আর আমার হাবি যাবে না, ও বলেছে না বার্থডের দিন আর আমি বাড়িতেই খাবো, ও বললো। তো ঠিক আছে, তো ও বাড়িতেই থাকবে আর আমি যাব, আমি ছেলেকে নিয়ে যাব আর চলে আসব, এসে আমরা কেক কাটিং করব। তো যেটা এখন যেটা আমরা এখন যাব, আমি এখন যাব, আমরা না আমি এখন যাব মার্কেটে কেক আনতে। তো রেডি হয়ে যাই, কারণ অনেকটাই হেট্রিক শিডিউল আছে। কেক আনবো, কেক এনে চান করব, চান করে মার বাড়ি যাবো, মার বাড়ির থেকে খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, এসে আবার কেক কাটিং হবে, তারপরে অবশ্য আমি ফাঁকা আছি। তারপরে তো হাবির ক্লাবে পার্টি দেবে, একটা ছোটো মোটো গেট টুগেদার করবে, ছোটো, যেহেতু এই সিচুয়েশান প্যান্ডামিক সিচুয়েশান একেবারেই ছোটো, একেবারে সীমিত লোকদের নিয়েই একটা গেট টুগেদার হবে, ওখানেই পার্টি হবে। আর জাস্ট কেক কাটিংটা আমরা বাড়িতে করবো। তো ঠিক আছে, তো আমি যাচ্ছি কেক আনি, আর কেকের সাথে আর কী কী আনবো দেখছি, বালুনস আনবো কি না, কারণ আমার হাবি অত কিছু পছন্দ করে না, বাচ্চাদের মতো মানে চাইল্ডিশ চাইল্ডিশ লাগে এসব জিনিস, তাও আমার ভালো লাগে। তো আমি ফোন করে জিজ্ঞেস করলে এটা কেমন লাগবে না, যে তোমার বার্থডেতে আমি বেলুন আনবো, এগুলো একটা কেমন দেখায় না, দেখি আমার যদি মনে হয় যে বালুন্স ভালো পাই আমি তাহলে নিয়ে আসবো, আর না হলে শুধু কেক কাটিং করবো, কারণ বালুন্স ফোলানোর জন্য টাইমের দরকার, আর আমার কাছে সে টাইমটুকু হবে কি না সেটা নিয়েও একটা ব্যাপার আছে। তো অনেক কথা বলে নিলাম, তুমি ফটাফট ফটাফট রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তাহলে আমি এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা পরেছি, এটা আমার গতবার পুজোতে কেনা এই কুর্তিটা। আর একটু জল খেয়ে নিই। শীতকালে ঠান্ডা জল খেলে কীরকম লাগে, মানে ঠান্ডা মানে কোন দিক দিয়ে পাস হচ্ছে পুরো বোঝা যাচ্ছে, এখান দিয়ে এই মানে আস্তে আস্তে তো পুরো বোঝা যাবে পেটে গেল জলটা, ঠিক এরকম লাগে। আর তা ঠিক আছে, বেশি টাইম ওয়েস্ট করব না, কারণ এমনিতেই অনেক অনেক কাজ আছে, সব টাইমে টাইমে করতে হবে। আমার স্পেক্সগুলো বের করে নিচ্ছি, কারণ বাইরে ভালোই রোদ। এটা তোমরা আগেও দেখেছো। আর আমি এখন যাচ্ছি মার বাড়িতে রাস পূর্ণিমার পুজো অ্যাটেন্ড করতে। আর এই হলো বার্থডে বয়। তো বার্থডে বয়ের সাথে সেরেমনি আমরা সন্ধ্যাবেলা করব, আমি আসি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসব, তারপর আমরা কেক কাটিং সেরেমনি করব। আর কিছু বলবেন? কী বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদ করুন আমাদের যে ভালো থাকি আমরা সবাই, এই কী বল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। Thank you.
তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা আমাদের প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, আর মা এখন করছে রান্না। হ্যাঁ বাবা, হয়ে গেছে তো রান্না, মা রান্না করছে। এই যে এখানে টেস্ট করছে কি আছে আজকে মেনুতে। আজকে ফুলকপির ঝোল আলু দিয়ে ভুনা খিচুড়ি, বেগুনি। তা ভুনা খিচুড়িটা কি, দাঁড়াও এদিকে ক্যামেরাটা ঘুরে আসি। আচ্ছা ভুনা খিচুড়িটা কি? ভুনা খিচুড়িটা হচ্ছে সব পোলাওয়ের মধ্যে করে, কিন্তু ডালটা মুগ ডাল ভেজে দিয়েছি। পোলাওয়ের মতো ঘি, গরম মশলা, কাজু, কিচমিচ, তেজপাতা সব দিয়েছি। তো রান্না চলছে, রান্না হয়ে গেলে আমরা খাবো। আমি ততক্ষণ একটু চেঞ্জ করে নিই, আর চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিই। তোমাদের সাথে ওখানে আর কথা বলিনি, কারণ একটু সময়ের জন্যই গেছিলাম, তো একটু মার সাথে গল্প টল্প করলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন আমি বেলুন ফোলাবো, নিচে অনেক কাজ আছে, এই জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। অলরেডি 6:10 হয়ে গেছে, তো এখান থেকে আমি বের করছি বেলুন পাম্পারটা। বেলুন পাম্পারটা এটা দিয়ে আমি এখন বেলুন ফোলাবো, তা বেলুন দিয়ে ডেকোরেট করবো, বেশি একটা না, অল্প অল্পই যা করার করবো। আর এখন একদমই টাইম নেই, তো যা ডাইরেক্ট কেক কাটিংয়ের সময় তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে?
একটু বসলাম, অনেকক্ষণ পর আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে জাস্ট 10টা। আর লুচি হয়েছিল, সাথে হয়েছিল পায়েস, মিষ্টি, ব্যাস এটুকি। আর কেক, এই কেক তো আছেই। তো আমার বর চলে গেছে ক্লাবে, যে তোমাদের বলেইছিলাম যে ক্লাবে পার্টি দিয়েছে, তো ওখানে চলে গেছে। বাড়িতে এত কিছু হবে, এত যে হবে বুঝতে পারিনি। ভেবেছিলাম হ্যাঁ কেক কাটিং হবে, তবে কিন্তু লুচি ঠুচি হলো, অনেক কিছুই হলো, তো ভালো এনজয়মেন্ট হয়ে গেলো বাড়িতে, ভালোই ছোটোখাটো পার্টি হয়ে গেল। আর সকাল থেকে দিনটা আজকে ভীষণ হেট্টিক চলে গেছে, যেহেতু মার বাড়ি গেছি, আবার আসলাম, আবার গেলাম, তো ভীষণ টায়ার্ড লাগছে এখন, ভীষণ টায়ার্ড। সন্ধ্যা আসার পর থেকে অনেক অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করতে হয়েছে। আর বাই দ্য ওয়ে, যেটা আমার হাজব্যান্ড পরেছিল সেই সোয়েটারটা আমি ওকে গিফট করেছি, আর রিটার্ন গিফট পেয়েছি আমি একটা, এই দেখো, এই নাইটিটা আমাকে রিটার্ন গিফট দিয়েছে, দেখতে পাচ্ছ কি না, দারুণ একটা নাইটি, ফুল স্লিভ নাইটি, ফুল স্লিভ না, থ্রি কোয়ার্টার নাইটি দিয়েছে। আর আমি এখন নেবো একটু রেস্ট, তো তোমাদের সাথে আমি আবার কাল সকালে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আজকে সারা দিনে আর তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি, এই এখনই বিকেলবেলা কথা বলছি, বিকেলবেলাও না, প্রায় সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা মানে কি রাত হতে চলেছে, 5:45 বাজে, আর শীতকালে তো 5:45 মানে রাত। আর ছেলে এখানে আসছে ও ঘরে, আমার বড় মামি এসছে ড্রয়িং করাচ্ছে ওদের, আর আমি এখানে বসে আছি, একটু ঘুম মানে ঘুম টুম দিয়েছিলাম, এই জন্য চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে, চোখ মুখগুলো এরকম লাগছে, একটু স্পেক্সটা পরে নিই আমার, কারণ চোখ একটু ডিস্টার্ব হচ্ছে। তো সারাদিন আর ব্লগ ট্লগ বানাইনি, একটু ব্যস্তই ছিলাম, এই জন্য ব্লগ বানাইনি, জানি না কেন আমি মানে টাইমই বের করতে পারছি না, একটার পর একটা কাজ চলে যাচ্ছিলো যে ব্লগটা বানাবো, ব্লগ মানে ব্লগটা যে কন্টিনিউ করবো সকাল থেকে, আর টাইমই পাচ্ছিলাম না, মোবাইল ধরারই টাইম পাচ্ছিলাম না, তো মোবাইল তুলে এভাবে কথা বলার তো টাইম দূরেই থাক, ছেলের অনলাইন ক্লাস থাকে, এই জন্য একটুখানি সবসময় দিনের বেলা থেকে একটু দুপুরবেলা পর্যন্ত ব্যস্তই হয়ে যাই, তারপরে আরও অন্য কাজ ছিল, এই জন্য আর ব্লগ করার টাইমই পাইনি। তো এক সেকেন্ড, তো সৃজিৎ ওগরে ড্রয়িং করছে, যে চলো তোমাদের দেখিয়ে আসি আগে যে ওরা কীরকমভাবে ড্রয়িং করছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ড্রয়িং এই করা হয়ে গেল, সৃজিত আর আয়ুষী দুজনের ড্রয়িং করা হয়ে গেল, আর এখন যাবো আমি নিচে চা করতে, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আর জানি না হয়তো অনেক ছোট হয়েছে ব্লগটা, আমি তেমন কিছু দেখাতেই পারিনি এই ব্লগে, ভেবেছি অনেক কিছু দেখাবো, কারণ আমার সেলফ একই, আমার একাই সব ভিডিও করতে হয়, যে কেউ ভিডিও করে দেবে তেমন নেই কেউ, আর ছেলেকে দিয়ে সবসময় করানো যায় না, ছেলেকে দিয়ে, তো এই আমি আমার ব্লগ জানি না কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে জানি না, একেবারেই ছোটো হয়েছে তা আমি জানি, তাও তোমরা দেখে নিও, আর আমার এই ব্লগটা কেমন লাগলো প্লিজ 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 জানিও। টিল দেন বাই, তোমাদের সাথে আমি আমার নেক্সট ব্লগে দেখা করবো, বাই।